কল্যাণ ও শান্তির বার্তায় সারা দেশে ঈদ উদযাপিত, বৈষম্য ভুলে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। দেশের গণতন্ত্র সুসংহত, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান। এবং বিশ্বকাপে ফেভারিট আর্জেন্টিনাকে রুখে দিল নবাগত আইসল্যান্ড, এক এক গোলে ড্র করল আর্জেন্টাইনরা। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়া নিউজ 30। আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। সকালের বৃষ্টিস্নাত মেঘলা আকাশের নিচে শীতল বাতাসে শিহরিত প্রাণ, এ বুঝি ঈদের আনন্দে বাড়তি উন্মাদনা। তাই তো নির্মল পরিবেশে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নামে লাখো মুসল্লি ঢল। সব ভেদাভেদ ভুলে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে এক কাতারে দাঁড়ান সব শ্রেণী পেশার মানুষ। লাইজুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন আলম। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ, এক মাস সিয়াম সাধনার পর প্রতিটি মানুষের ঘরে ঘরে সুখ ও আনন্দের বার্তা বয়ে এনেছে পবিত্র ঈদ উল ফিতর। ভেদাভেদ ভুলে সব বয়সের মানুষ খুশির সাথে সেজেছেন। ঈদের জামাতে মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীগণ, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন। জামাত শেষে সবাই ভেদাভেদহীন কোলাকুলিতে মেতে ওঠেন। রাজধানীতে ভোর থেকেই জাতীয় ঈদগাহ ময়দান অভিমুখে নামে মানুষের ঢল। ঈদের প্রধান জামাতে অংশ নিতে তিন স্তরের কড়া নিরাপত্তার মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ঈদগাহ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সকাল 8:25 রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় ঈদগাহ ময়দানে আসেন। এর আগেই পুরো ময়দান লাখো মুসল্লিতে ভরে গেলে অনেকেই পল্টন, মৎস্য ভবন ও প্রেস ক্লাবের সামনের রাস্তায় দাঁড়িয়ে যান ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে। বাইতুল মুকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে দেশ ও বিশ্বের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। মুহূর্তে গোটা এলাকা সৌহার্দ্য আর সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের ব্যবস্থাপনায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নারী ও বিদেশি কূটনীতিকদের নামাজের জন্য জাতীয় ঈদগাহে ছিল বিশেষ ব্যবস্থা। এ সময় নগরবাসী বলেন, দেশের মানুষের শান্তি কামনার পাশাপাশি পুরো জাহানের মানবকুলের কল্যাণের জন্য দোয়া চেয়েছেন তারা। এই যে সম্প্রীতিটা যেন আমাদের সারা বছর বজায় থাকে, আমাদের ভেতরে যেন সেই সংযমটা, যাতে কোনো কলুষিত বা কোনো প্রকার হিংসা বিদ্বেষ বা কোনো অমানবিক কাজ যাতে প্রকাশ না পায়। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে মুসলমানরা, তাদের জন্য দোয়া করছি, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করছি। ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশের যাতে উন্নতি হয়, সমৃদ্ধি হয়। এদিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। জামাতে শরিক হতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে বাইতুল মুকাররমে জড়ো হন। মঙ্গলবার সকাল 8:00 প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এক মাস সিয়াম সাধনার পরে একটাই চাওয়া, এদেশে শান্তি বজায় থাক, আল্লাহ সকলের পরে তার রহমত নাজিল করে দিক। মোনাজাতের সময় সবার জন্য দোয়া করছি, মা বাবা এবং সারা বিশ্বের মুমিন 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 মুসলমান যারা অবরবাসী হয়েছে সবার জন্য দোয়া করছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই আনন্দের বারতা নিয়ে মানুষের মাঝে এসেছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের নামাজের শেষে মোনাজাতে সারা পৃথিবীর মুসলমান এবং বাংলাদেশের সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেছেন মুসল্লিরা। লাইজুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উৎসব ও আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষ উপভোগ করতে পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। রাজনৈতিক দলের নেতা ছাড়াও বিভিন্ন ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিকরা রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
দেশে গণতন্ত্র সুসংহত, অর্থনৈতিকভাবেও শক্তিশালী, তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা সরকারের আছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন সরকার প্রধান। এ সময় ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গণভবনে এই আনন্দ আয়োজন। প্রথমেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গণভবনের সবুজ গালিচা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ লাইন ধরে প্রিয় সরকার প্রধানকে শুভেচ্ছা জানান সর্বস্তরের মানুষ। কেউ কেউ গান শুনিয়েছেন প্রধানমন্ত্রীকে, কেউ আবার এসেছিলেন প্রধানমন্ত্রীর কাছে তাদের চাওয়া পাওয়া তুলে ধরতে। এরপরে প্রধানমন্ত্রী কথা বলেন বিচারপতি, কূটনৈতিক, ব্যবসায়ী নেতাদের সঙ্গে। প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান দেশবাসীকে, প্রিয় দেশবাসীকে, বাংলাদেশে এবং প্রবাসে যারা, সকলকে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের মানুষ এখন ভালো আছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে এর সুফল জনগণ ভোগ করতে পারে বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশ আজ স্বাধীন, বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালী, বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারগুলি আমরা নিশ্চিত করতে পেরেছি, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। তবে অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য সরকার রাখে এমন কথা স্মরণ করিয়ে দিতেও ভুলেন না প্রধানমন্ত্রী। বাধা বিঘ্ন অনেক কিছু আমাদের অতিক্রম করতে হয়েছে এবং করতে হবে, এটা খুবই স্বাভাবিক। তারপরেও যে কোনো দুর্যোগ আসুক তা মোকাবেলা করবার মতো ক্ষমতা বাংলাদেশ এখন রাখে। সবার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর কাতারে ছিলেন প্রধানমন্ত্রীর বিটের সংবাদ কর্মীরাও। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে এ কথা জানান তিনি। এই স্বৈরাচারী সরকার আজকে ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে জনগণকে সম্পূর্ণভাবে বঞ্চিত করবার জন্য আজকে তাকে আটক করে রেখেছে। আমরা, তিনি অসুস্থ, আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি, তার সুচিকিৎসার দাবি করছি এবং অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বাংলাদেশে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করবার জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ আন্দোলনের মধ্য দিয়েই দেশের ত্রিবেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসবে। ইসলামী ব্যাংক বাণিজ্য সংবাদ। ওয়ালটন বাজারে নিয়ে এলো ফুল ভিউ ডিসপ্লে, 4G দেশে তৈরি চারটি ফোন। মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত উচ্চমানের এই ফোনগুলো তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। ফোনগুলো হচ্ছে প্রিমো GF7, প্রিমো GM3, প্রিমো R5 এবং প্রিমো RX6। ওয়ালটন সেলুলার ফোনের কর্তৃপক্ষ জানিয়েছে সর্বসাধারণের কথা ভেবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী এই 4G স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে।